আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করতে বলেছেন আমাদের একজন দর্শক বন্ধু। প্রথমেই স্বস্তিবার্তার পক্ষ থেকে, যারা প্রতিনিয়ত এই প্রশ্ন করে স্বস্তিবার্তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে অজস্র ধন্যবাদ। এবং একই সঙ্গে বলবো যে তিনি যে প্রসঙ্গটা বলেছেন, সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়, খুব যথোচিত প্রসঙ্গ। সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়। দেখুন, সাহসী হতে হবে, প্রথমে আমাদেরকে বীর হতে হবে, নইলে কোনো কাজে আমরা সফলতা পাব না। দুঃসাহস কখন হয়? আমার মধ্যে সেই যোগ্যতাটা নেই, তা সত্ত্বেও আমি সেই যোগ্যতাযুক্ত কাজে এগোতে চাইছি, তখনই সেটা দুঃসাহস দেখানো হয়ে যায়। আমার মধ্যে সেই ব্যাপারটাই নেই, আমি সেই লড়াইটা জিততে পারবো না জেনেও, বা সেই ক্ষমতা নেই জেনেও যখন আমি জোর করে এগোতে যাচ্ছি, মনোবল থাকলে অনেক সময় এইসব দুঃসাহসিক ব্যাপারও ঘটে যায়। কিন্তু অনেক সময় কনফিডেন্স, ওভার কনফিডেন্স, সেই রকম এই দুঃসাহসগুলো আমরা দেখিয়ে ফেলি। তাই মনে রাখবেন, প্রতিটা স্টেপ নেওয়ার আগে, জীবনে প্রতিটা পদচারণা করার আগে এক সেকেন্ড হলেও একটু ভাববেন, হ্যাঁ পজিটিভ শক্তিটা চাই, পারবো, হবে, করতেই হবে। সেই ব্যাপারগুলো যেমন আছে, তার সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তারও ব্যাপার আছে। একটা জীবনে গল্প বলি, কদিন আগে বিদ্যাসাগর সেতু থেকে একটা ঘটনা সকলে দেখেছেন, দুঃসাহস। কি করছেন তিন চারটে ছেলে, তারা সাঁতার জানে, সাঁতারু টাইপের ছেলে আর কি, ওই দ্বিতীয় হুগলি সেতু যেটাকে বলা হয়, তার উপর উঠে সেখান থেকে ঝাঁপ দেবে, তারপর সাঁতার কেটে পাড়ে যাবে, এবং তা সেখানে কি করবে, তারা ছবি তুলবে, মোবাইলে ভিডিও তুলবে, সেটাকে তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের বীরত্বের কাহিনী হিসেবে আপলোড করবে। পাঁচ বন্ধু মিলে গিয়েছে, একজন ঝাঁপ দিয়েছে, অলরেডি ঠিক আছে, দ্বিতীয় জন সে ঝাঁপ দিয়েছে, সে কিন্তু তলিয়ে গেল। ইদানিং মনে হয় তার দেহটা পাওয়া গেছে কয়েকদিন আগে। তা এই রকম সাহস ভালো, দুঃসাহস ভালো নয়। জীবনে প্রতিটা স্টেপে একটু ভুল হয়ে গেলে কিন্তু এই যে জীবনটাও কালে চলে গেল, তার বীরত্ব কোথায় গেল, তাই না? সে হয়তো সত্যি ভালো সাঁতারু ছিল, বা ভালো আরো তার গুণ ছিল, সাহসটা, ঝুঁকিটা বেশি নিয়ে ফেলেছিল। এবং ঝুঁকি নিতে গেলে আরো সজাগ, আরো তীক্ষ্ণ ধী সম্পন্ন হতে হবে। তাই এই বিষয়গুলো নজর রাখবেন। এই যে ঘটনাটা বললাম, এইরকম প্রচুর প্রচুর ঘটনা প্রতি মুহূর্তে ঘটছে, দু একটা আমাদের পেপারে, নিউজ চ্যানেলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলো জানতে পারি না। ঝুঁকি নিতেই হবে, সাহস, সাহসী হতেই হবে, কিন্তু জীবনে প্রতিটা স্টেপ একটু বিবেচনা করে নেবেন। আজকে এখানে শেষ করবো, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।